যদি ইন্ডিয়ান গ্যাস হয়ে থাকে তাহলে যদি আপনি ইন্ডিয়ান গ্যাস বুকিং করতে চান, জাস্ট ইন্ডিয়ান গ্যাসের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, মোবাইলে সেভ করে নেন আর জাস্ট একটা মেসেজ করুন রিফিল, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, দেখুন বুক হয়ে যাবে। আমি জাস্ট রিফিল লিখে পাঠিয়ে দিলাম, আমার গ্যাস বুক হয়ে গেল, কী এসে গেলো দেখুন ফ্রেন্ডস, এক এক করে সব দিয়ে দিল। এবার এক এক করে রিফিল লিখে পাঠালাম, উইদিন ফিউ সেকেন্ডে কী আসলো দেখুন, ডিয়ার কাস্টমার ইওর অর্ডার হ্যাজ বিন প্লেসড, উইথ অর্ডার নাম্বার দিয়ে দিল, ইওর অর্ডার স্ট্যাটাস দিয়ে দিল, ডিয়ার কাস্টমার অর্ডার নাম্বার এত ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে দিল, এবং ডেলিভারি উইদিন টু ডেজ, পে অনলাইন, আমি অনলাইনও পে করতে পারি। তা ফ্রেন্ডস ওটাও না শুধু, তার সাথে সাথে SMS-এ ঢুকে গেল সব কিছু। তো কী করতে হবে, আমি যে নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেবো, যদি ইন্ডিয়ান গ্যাস কানেকশন হয়ে থাকে নাম্বারটা নিজের মোবাইলে সেভ করবেন, এবং আপনার গ্যাসের ওখানে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার নাম্বার সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। কী লিখবেন, রিফিল, জাস্ট এই যেমন দেখিয়ে দিলাম এইটা লিখবেন, প্রতিবার গ্যাস বুক হয়ে যাবে, REFILL, তারপর আর কিচ্ছু করতে হবে না, দুদিনের মধ্যে গ্যাস ঘরে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনার জন্য আনতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।